হ্যালো গাইস, তোমাদের সঙ্গে আবার একটা গেট রেডি উইথ মি ভিডিও নিয়ে চলে এসেছি। তো দেখতেই পাচ্ছ, আমি আজ হোয়াইট শাড়ি আর গ্রিন কালারের ব্লাউজ পরেছি। তো আমি আজকে একটা স্বাধীনতা দিবসে লুক করব, যেটা সবাই ক্যারি করতে পারে। যারা স্কুলে যায় অ্যাজ এ টিচার, তারাও ক্যারি করতে পারে। তো সেই কারণে আমি লুকটা স্টার্ট করলাম। তো আমি ময়েশ্চারাইজিং টোনার সবই করে রেখেছিলাম, তো প্রাইমার থেকে শুরু করলাম। প্রাইমারটা একটুখানি মাখার পর আমি ইউজ করছি ব্লু হ্যাভেনের এই ফাউন্ডেশনটা। এটা খুবই কম প্রাইসের মধ্যে তোমরা পেয়ে যাবে দোকানে। তো আমি এটাই আজকে দিয়ে দেখলাম যে কীরকম মেকআপ লুকটা হয়। তো ভালোই হয়েছে, তোমরা দেখো আর কমেন্টস করে জানিও কেমন হয়েছে। তো আমি এটাকে ভালো করে ড্যাব ড্যাব করে বিউটি ব্লেন্ডারের সাহায্যে ইউজ করে নিলাম। তো এবার আমি একটু একটু করে কনসিলার লাগাচ্ছি। কনসিলারটা হচ্ছে সুইস বিউটি। তো এই কনসিলারটা আমি অল্পই লাগিয়েছি, তার কারণ হেভি মেকআপ হবে না দিনের বেলায়, খুবই একটা হালকা লুক হবে যেটা সকলেই ক্যারি করতে পারবে অ্যাজ এ টিচার হিসেবে। তো দেখতেই পাচ্ছ হয়ে গিয়েছে। তো আমি এবার হালকা করে কন্ট্রোলিং করব আর একটা ফেস পাউডারের সাহায্যে ফেসটাকে সেট করে নেব। তো ফেসটাকে সেট করে নেওয়ার পর আমি একটুখানি এই আই শ্যাডো লাগিয়ে নেবো। এই আই শ্যাডোটা আমি পার্পেল থেকে ফ্রি গিফট হিসেবে পেয়েছিলাম। আমি একটা স্কিন কেয়ার প্রোডাক্ট অর্ডার করেছিলাম, তো সেখান থেকে এটা পাওয়া ছিল। তো আমি এটা একটুখানি লাগিয়ে নিলাম চোখের পাতায়। এটা আমি কোনোদিন ইউজ করিনি, আজকে প্রথম ইউজ করলাম। তো এবার একটুখানি আমি ব্লাশার আর কন্ট্রোল লাগিয়ে নেব, একদম খুবই হালকা পরিমাণে লাগাবো যেহেতু দিনের বেলা সেই কারণে। তারপরে আমি একটুখানি লিপটাকে ড্র করে নেব আর একটুখানি সিঁদুর পরে নেব। তো লিপটা ড্র করার জন্য আমি ইউজ করছি সুইস বিউটির একটা লিপ লাইনার। তো লিপটাকে ড্র করে নেওয়ার পর আমি সোজা চলে যাব হচ্ছে আই মেকআপে। তো আই মেকআপ যেহেতু তোমাদের আগেই বলেছি আমি অন ক্যামেরায় করতে পারি না, তো আমি আইটাকে সাজিয়ে নিয়ে আসছি আই লাইনার আর মাস্কারা দিয়ে। তো এবার আমি আমার ফেভারিট পার্ট লিপস্টিক দিয়ে শুরু করলাম। তো লিপস্টিকটা আমি হালকা একটা নিউড কালারের লিপস্টিক রেখেছি, তোমরা চাইলে অন্য কালারও করতে পারো। তো আমার এটাই বেটার লাগলো, তো আমি এটাই পরে নিলাম। আর এরপরে আমি একটা ইয়াররিং পরবো, সিলভার জুয়েলারি, সিলভার কালারের। তো এই সিলভার জুয়েলারিগুলো আমার পরতে খুবই ভালো লাগে, আমি নিজেও বানাই আর অনেকগুলো আমার দোকান থেকে সেল করা তো কেনা আছে। তো এই সিলভারটা আমি দোকানেই নিয়েছিলাম। তো আরও আছে যেগুলো আমি আগেই শেয়ার করেছি তোমাদের সঙ্গে, তো তোমরা সেগুলো চেক আউট করতে পারো, ভালো লাগলে আমার সঙ্গে ইনবক্সে যোগাযোগ করতে পারো। তো এই যে দেখতে পাচ্ছ হাতে ব্যাঙ্গেলসগুলো পরেছি, তো এগুলো আমার নিজের হাতে বানানো। এটা কড়ি জুট আর এই ভাঙা কাঁচ দিয়ে তৈরি। আর তো কেমন লাগছে অবশ্যই বলো। এখনও এই কমলাটা ফিটিংস হয়নি, মানে সাজানো কমপ্লিট হয়নি, তাও আমি পরে নিয়েছিলাম কারণ আমার কাছে কমলা রঙের চুড়িয়া ছিল না। তো চুলটা আমি প্রথমে ভাবলাম খোলাই রাখবো, সাইডে এতগুলো ফুল দিব, তারপর দেখলাম না এটা বিয়েবাড়ি একটা লুক হচ্ছে, তো তার থেকে বরঞ্চ একটা ফুল দিয়েই রাখি। তো একটা ফুল দিয়ে এই লুকটা লাগছিলো। তো যাই হোক, ভালো থেকো সবাই, আর সকলকে জানাই আমার তরফ থেকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। তো তোমরা সবাই ভালো থাকো, আর দেখো লাস্টে গিয়ে আমি আবার আমার লুকে ফিরে এসেছি, কারণ এই গরমের মধ্যে আমার আর চুল খুলে ভালো লাগলো না, একটা কপালে পতাকা রেখে নিয়েছি। তো টাটা, থ্যাংকস ফর ওয়াচিং।